পাহাড়টা একদম যেটা হয়ে যাচ্ছে পাহাড়ে ময়ূর পাহাড় বলে, সেই ময়ূর পাহাড়ের ওটা সামনে দাঁড়ায় আছে। এই যে দেখছো এদিকে তো ময়ূর পাহাড় আছে, চলো ময়ূর পাহাড়ের দিকে যাবো আমরা, এখন ময়ূর পাহাড়টা দেখাবো। তো বন্ধুরা যখন এখানে আসলাম তো একটা স্থানীয় ছেলের সঙ্গে দেখা হলো, কী আর জিজ্ঞাসা করবো কী কী এখানে ময়ূর পাহাড় দেখতে পাওয়া যায়। তো বন্ধু কী কী এখানে দেখতে পাওয়া যায় ময়ূর পাহাড়ে? তো এই বন্ধু বলছে একটা এখানে ওয়াটার আছে, তো শুনলাম আমরা ওয়াটার দিয়ে যাবো ওখান থেকে দেখার জন্য। তো বন্ধুরা এই যে রাস্তাটা দিয়েছো, এই রাস্তাটা দিয়ে ময়ূর পাহাড়ে যাওয়া হয়। এই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় কিছু কিছু জায়গায় খাওয়ার জিনিস বিক্রি হয়। তো চলুন এই রাস্তা দিয়ে আমরা এখন ময়ূর পাহাড়ের উপরে উঠে যাবো, এবং ময়ূর পাহাড় থেকে অযোধ্যা পাহাড়ের দৃশ্যটা কেমন দেখায় সেই দৃশ্যটা আমি দেখাবো। এখন আমরা ময়ূর পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি, আর এই যে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে ময়ূর পাহাড়ের একদম ভিড় দিকে উঠা যায়। তো চলুন বন্ধুরা আমরা এখন এই রাস্তা দিয়ে ময়ূর পাহাড়ের একদম উপরে উঠে যাব, এবং সেইখান থেকে অযোধ্যা পাহাড়ের ভিউটা কেমন দেখাবে। আমরা কিন্তু এখন সিঁড়ি দিয়ে ময়ূর পাহাড়ের উপরে উঠছি। এরা আছে ময়ূর পাহাড়ের সিঁড়ি। সত্যি ময়ূর পাহাড় এখন অনেক উপরে আছে, আমরা এখন সিঁড়িতে আছি, সিঁড়ি দিয়ে আমরা ময়ূর পাহাড়ের উপরে উঠছি। চলুন ময়ূর পাহাড়ের ভিউটা দেখাবো। আর আমার সঙ্গে আমার ওয়াইফ কিন্তু উঠতে উঠতে একদম ক্লান্ত হয়ে পড়েছে, উঠতে পারছে না। তো বন্ধু ভিডিওর প্রথমে যে ওয়াচ টাওয়ারের কথা বলেছিলাম, সেই ওয়াচ টাওয়ার কিন্তু এই রাস্তা দিয়ে ওঠার সময় দেখতে পাওয়া যায়। তো চলুন আমরা এখন ওয়াচ টাওয়ারের সামনে যাব। আমি এখন পুরো ময়ূর পাহাড়ের হিল থেকে উঠে গেছি, আর এইখান থেকে কিন্তু ময়ূর পাহাড় থেকে অযোধ্যা পাহাড়ের সমস্ত দিকটা দেখা যাচ্ছে। দেখছেন এদিকে অযোধ্যা পাহাড়ের পুরো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা কি কি ঘর বলেছে। আর এদিকের ভিউটা দেখুন, এখানে দুটা বাচ্চা স্থানীয় ছেলে খেলাধুলা করছে। কি নাম বাবা তোমার? তোদের এখানে ঘর নাই? আরে ময়ূর পাহাড়ে যে এখানে একটা
बजरंगबली मंदिर अच्छे। अरे जे हमार पेछने वाच टावर देखछो, एटा मयूर पहाड़ेर एकदम ऊपर अवस्थित, तो आमी एखने वाच टावरेर ऊपर उठब। चलो एक बार ऊपर थेके भिउटा केमन देखाबो पहाड़े सेटा आमी मोबाइल कैमरा चेक करब। तो आमरा एखन वाच टावर उठछि। वाच टावर हमरा हम उठी वाच टावर थे उठने मजे तक आड़े व्यू देवन देखा सीधा भी देखा। तो गाइस तो हमरा एखन आछि मयूर पहाड़ेर एकदम हिलटॉपेर उपरे जेटा वाच टावर बोले। देखुन वाच टावर थेके बाइरे भिउटा केमन देखाछे। বন্ধুরা আমি এখন যেতে পাহাড়ে ময়ূর পাহাড়ে ওয়াচ টাওয়ারে আছি। দেখুন এটা আছে অযোধ্যা পাহাড়ের ময়ূর ময়ূর পাহাড়ে ওয়াচ টাওয়ারে ভিউ দেখতে কেমন দেখাচ্ছে না দারুণ। এখান থেকে কিন্তু অযোধ্যা পাহাড়টা দেখতে দারুণ দেখাচ্ছে। অযোধ্যা পাহাড়ের সব ভিউ দেখা যাচ্ছে। আর এই ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ারে ঢুকতে গেলে কিন্তু কিছু পয়সা দিতে হয়। দেখি এখানে কত পয়সা লাগে। এখানে 5 টাকা পার, এখানে বাবু বলছে 5 টাকা পার লাগবে। তো আমরা পয়সা দিয়ে পরে ওয়াচ টাওয়ারের বাইরে চলে যাচ্ছি। চলো গাইজ, আমরা এখন ময়ূর পাহাড়ে অনেক সময় কাটিয়ে দিলাম। তো আমরা এখন নিচে যাব। ময়ূর পাহাড়ের যে জিনিস যে দেখাচ্ছিল সেগুলো দেখে নিলাম। তো এখানে ময়ূর পাহাড়ে দেখার জন্য কিন্তু একটা জিনিস দেখার আছে, যেটা ওয়াচ টাওয়ার বলে ওই যে পেছনে দেখছেন ওয়াচ টাওয়ার। ওই ওয়াচ টাওয়ার উঠতে গেলে কিন্তু অযোধ্যা পাহাড়ের সমস্ত ভিউটা দেখা যায়। তো আপনারা একবার আসুন দেখতে এখানে ময়ূর পাহাড়। তো বন্ধুরা আমরা আজকে এখানে ভিডিও শেষ করলাম।